কারো হাতে প্লাস্টার, কারো পা ভাঙা। ভাবছেন কোন যুদ্ধজয়ে গিয়েছিলেন এরা? পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকের পাঁচগেছিয়া গ্রামের বাসিন্দারা প্রতি মুহূর্তে লড়ছেন অনুন্নয়নের সঙ্গে, ভাঙা লড়ঝড়ে একটি বাঁশের সাঁকোর সঙ্গে। ভাঙা সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে এই গ্রামেরই দুই বাসিন্দার হাত পা ভেঙেছে। সাঁকোয় পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। কবে হয়েছে এটা? পরশু দিনে। মানে কেন সাঁকো থেকে পড়ে গেলেন কেন? ও যেতে যেতে পা ভাঙা ছিল তো, হ্যাঁ সাঁকোটা এমনিতেই ভাঙা, যা পা দিচ্ছি সাঁকোটার বাচ্চাটা ভেঙে পড়ে গেছি। সমস্যা, আমি বাইরে থেকে আসার সময় 29 নভেম্বরে বাইরে থেকে আসছিলাম, এই সাঁকো পার হওয়ার সময় পা ফেসে গিয়ে পায়ের হাড় ভাঙা হয়ে গেছে। সাঁকোর অবস্থা প্রচুর খারাপ, এখানে প্রশাসন কোনো কাজ করছে না। হাট বাজার, স্কুল, কলেজ, অফিস যেতে অন্তত 30টি পরিবারের যাতায়াতের মাধ্যম বাঁশের নড়বড়ে সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আর কতদিন? প্রশাসনের কানে যাচ্ছে না পোক্ত সেতুর আর্জি? এবার সিএন এর মাধ্যমে খোদ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চায় পড়ুয়ারা। এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর এখানের মানুষজন পারাপার করতে গেলে তার দিকে জীবন হাতে নিয়ে চলতে হয়। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাইছি যে আমাদের এই সাঁকোটা যাতে পাকা বা কাঠে করে দেওয়া হোক, এই আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাইছি। পঞ্চায়েতের ফান্ডে আর্থিক সংকট প্রকট, এই যুক্তি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। দেখে এসেছি মোটামুটি, আমরা পরবর্তীকালে আমাদের ওন ফান্ডের অবস্থা ভালো হলে আমরা এটা সংশোধনের ব্যবস্থা, সংস্কারের ব্যবস্থা করব, এই প্রতিশ্রুতি দিয়েছি। আর্থিক অবস্থা, আর্থিক পরিস্থিতিটা ঠিক, ওন ফান্ডের অবস্থাটা ঠিক ভালো হয়ে গেলে আমরা সেই পয়সা দিয়েই সংস্কারের কাজটা করব। পোক্ত সেতু দুরস্ত, বাঁশের সাঁকো সংস্কার পর্যন্ত 20 পাও জলে, থেকে থেকে ধসে পড়ছে সেতু। আরো বড় দুর্ঘটনা না ঘটলে কি টনক নড়বে না? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।